আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো যে সেলাই এরম খারাপ হলে কিভাবে সমাধান করবেন। দেখুন, এখানে আমি সেলাই করতেছি, সেলাই উপরে ভালো দেখা যায়, নিচে সেলাইয়ের সমস্যা, জট বেঁধে থাকে, অনেক সমস্যা দেখা যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই রকম সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান করবেন। তো দেখুন, এই যে আমি সেলাই করতেছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। মানুষের বাড়িতে সেলাই মেশিন থাকলে এরকম সমস্যা হতেই পারে, তো এরকম সমস্যা হলে আপনারা নিজে ঠিক করতে পারবেন। তো দেখুন, আমি সেলাই করতেছি, সেলাই করার পর উপরের সেলাই ভালো হয় দেখা যায়, নিজের সেলাই এরকম হয়। এদের এখানে জট বেঁধে আছে, সেলাইটি জট বেঁধে আছে, কিন্তু উপরে সেলাই সুন্দর। আমি আর একটি কাপড় সেলাই করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এইখানে আমি সেলাই করতেছি, এই যে উপরের সেলাইটি অনেক ভালো দেখাচ্ছে, কিন্তু নিজের সেলাইটি এই যে অনেক খারাপ। এখন এই সেলাইটি কীভাবে সমাধান করবেন, এরকম সেলাই হলে কীভাবে সমাধান করবেন, এখন আমি আপনাদেরকে দেখাবো সমাধানটি কীভাবে করবেন। যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা প্রথমত এখানে এই যে ডিশ বলা হয়, এখানে এই যে ডিশ, এখানে দুটি ডিশ আছে, এই ডিশ দুইটি খুলে নেবেন। এই ডিশ দুইটি সমস্যা হতে পারে, অনেক দিন যাবৎ এই এর ভেতর দিয়ে দুই ডিশের মাছ দিয়ে সুতা চলতে চলতে দেখা যায় ক্ষয় হয়ে যায়। যখন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু এই যে দেখুন, এখানে দেখা যাচ্ছে, দেখুন অনেকগুলো দাগ পড়ে গেছে, সুতা চলতে চলতে অনেক দাগ পড়ে গেছে, অনেক ডিপ হয়ে গেছে। এই ডিপ হওয়ার কারণে, এই যে ডিপ হওয়ার কারণে কিন্তু এখানে সুতাটি ইজিভাবে নিচে চলে যায়। এই সুতাটি নিচে চলে যাওয়ার ফলেই কিন্তু নিচে অনেক সুতা মানে জট বেঁধে থাকে। যদি আপনারা এরকম দেখেন যে আপনাদের প্লেট এই ডিশে যদি এরকম সমস্যা হয়, তাহলে আপনারা এগুলো চেঞ্জ করবেন। এগুলো চেঞ্জ করে বাজার থেকে কম দামে আপনারা এগুলো ডিশ পাবেন। এগুলো ডিশ এনে আপনারা এই আপনারা এই ফেস প্লেটে এখানে লাগাবেন, এটা কিন্তু ক্লিয়ার, এরকম ভালো পাওয়া যায়। এক নম্বর দুই নম্বরও আছে, আপনারা ভালোটা এনে আপনারা লাগাবেন। লাগানোর পর দেখবেন আপনাদের এই সমস্যা, যে সেলাইয়ের যে সমস্যা, উপরে ভালো নিচে খারাপ সেলাই, এটা সমাধান হয়ে যাবে। তো আজকের বিষয়টি হচ্ছে যে সেলাই যে খারাপ হয়ে গেল, যার কারণ হলো এটা যে ডিশের মধ্যে যে সুতা চলতে চলতে ক্ষয় হয়ে গেছে, এই ক্ষয় হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে। তো এখন আমি এই ডিশ পাল্টালাম, নতুন লাগালাম, এখন আমি আপনাদেরকে আবারও সেলাই করে দেখাবো যে সেলাই কেমন হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে। এখন আমি আপনাদের প্রমাণ করে দেখাবো যে সেলাইটি এখন কেমন হয়ে গেল, ডিশ পাল্টানোর ফলে সেলাইটি কত সুন্দর হবে, এটা আমি আপনাদেরকে দেখাবো এখনই। তো দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করেন, বেল আইকন বাজিয়ে দেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন প্লিজ। তো দেখুন, আমি সেলাই করতেছি, এই যে এখন আমি সেলাই করতেছি, দেখুন সেলাইটি কত সুন্দর হয়। প্রথমে সমস্যা ছিল উপরে সেলাই ভালো ছিল, নিচের সেলাই খারাপ ছিল, এখন উপরে এবং নিচে কেমন হয় সেটা দেখাবো আপনাদের। তো দেখুন, এই যে দেখুন, নিচেও সেলাই ভালো, উপরেও সেলাই ভালো, দুই পাশে সেলাই আমার পারফেক্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো, আমাকে কমেন্ট করে জানাবেন, এবং উপকার হলো কি না তাও আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।